আসসালামু আলাইকুম, আমি জুনায়রা হায়াত, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এখন আমি বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে কিছু বলবো। 1934 সালে দাদা আব্দুল হামিদের আদেশে শেখ মুজিবের বাবা তার 14 বছর বয়সে শেখ মুজিবকে তার 3 বছর বয়সী চাচাত বোন বেগম ফজিলাতুন নেসার সাথে বিয়ে দেন। বিয়ের 9 বছর পর 1942 সালে শেখ মুজিব 22 বছর বয়সে এবং ফজিলাতুন নেসা 12 বছর বয়সে তাদের সংসার জীবন শুরু করেন। তাদের 2 কন্যা এবং 3 পুত্র, শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল। 1961 সাল থেকে শেখ মুজিবুর রহমান সপরিবারে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বসবাস করতে থাকে। পাকিস্তান সেনাবাহিনী 1971 সালের 17 ডিসেম্বর পর্যন্ত শেখ পরিবারকে এই বাড়িতে গৃহবন্দী করে রাখে। শেখ মুজিবের প্রায় পুরো পরিবারে 1975 সালের 15 আগস্ট রাতে সেনা অভিযানে নিহত হন। কেবলমাত্র 2 কন্যা, শেখ হাসিনা এবং শেখ রেহানা, ওই সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থানের জন্য বেঁচে যান। শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে পরবর্তীকালে আওয়ামী লীগের হাল ধরেন। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ধন্যবাদ সবাইকে।